আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছো আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা শারমিন আমাদের আজকের ক্লাসের বিষয় মানব সারিতত্ত্ব অধ্যায়টি হতে চলন ও অঙ্গ চালনা এই অধ্যায়টিতে আমাদের যে প্রধান আলোচ্য বিষয়গুলো আছে বা প্রধান শব্দগুলো আছে সেই কিওয়ার্ডগুলি সম্পর্কে আমরা একটু আলোচনা করব প্রথম যে প্রধান শব্দটি আছে সেটা হচ্ছে অস্থিসন্ধি এবং কর্টিক্স কন্ড্রিন এবং হচ্ছে প্যানেলা এগুলো সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করব তার আগে আমরা জেনে নিচ্ছি তন্ত্র কি ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত বিশেষ ধরনের যোজক টিস্যু বা অস্থি ও তরুণ নির্মিত যে অঙ্গতন্ত্র দেহের কাঠামো নির্মাণ করে কোষস্থ নরম অঙ্গগুলোগুলোকে রক্ষা করে এবং দেহের ভার বহন করে এবং পাশাপাশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে তাকে কঙ্কালতন্ত্র বলে চলন এবং অঙ্গচারণে এই অধ্যায়টির মধ্যে আমরা যে যে বিষয়গুলো জানবো তা হচ্ছে মানুষের কঙ্কালতন্ত্রের প্রধান অংশগুলো সম্পর্কে আলোচনা করব। অস্থি ও তরুণাস্থির গঠনগুলোর মধ্যে তুলনা করতে পারব এছাড়া আমরা হচ্ছে বিভিন্ন প্রকার পেশির গঠন ও কাজের মধ্যে তুলনা করতে পারব পেশিতে টান পড়ে গেলে বা ধাক্কা দেয় না এটা কেন এগুলো ব্যাখ্যা করব এছাড়া আমরা কঙ্কালতন্ত্রের প্রধান কার্যক্রম রস এবং লিভারের একটি তন্ত্র হিসেবে কাজ করে এটি বিশ্লেষণ করব মানুষের হাঁটু সঞ্চালনে অস্থি এবং পেশি সমন্বয় ব্যাখ্যা করতে পারব এবং বিভিন্ন ধরনের অস্থিভঙ্গ এবং এদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও আমরা আলোচনা করব কিছুক্ষণ আগে আমরা কঙ্কালতন্ত্রের সংজ্ঞা জেনেছি এখন আমরা কঙ্কালতন্ত্রের প্রধান যে ভাগগুলো সেগুলো নিয়ে আলোচনা করব মানব কঙ্কালতন্ত্রের অধিকাংশই অস্থি নির্মিত মোট দুইশো ছয়টি অস্থি নিয়ে গঠিত সমগ্র কঙ্কালতন্ত্রকে প্রধান দুইটি ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার হচ্ছে অক্ষীয় কঙ্কাল এবং দুই নাম্বার হচ্ছে উপ উপাক্ষীয় কঙ্কাল বা উপক্ষীয় কঙ্কাল মানব কঙ্কাল অক্ষীয় কঙ্কালে মোট আশিটি এবং হচ্ছে উপাক্ষীয় কঙ্কাল একশো ছাব্বিশটি অক্ষীয় কঙ্কালকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে করোটি মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর উপাক্ষীয়কে ভাগ করা হয়েছে চারটি ভাগে একটা হচ্ছে বক্ষী চক্র বাহু শ্রেণী অস্থি চক্র এবং হচ্ছে পা অক্ষীয় কঙ্কালতন্ত্রের করটিতে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে করটিকা মুখমণ্ডলীয় অস্থি ম্যান্ডিবল মেরুদণ্ডকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কশেরুকা দুই হচ্ছে স্যাকরাম এবং তিন হচ্ছে ককিক্স বক্ষপিঞ্জরকে আবার দুটি ভাগে ভাগ করছে একটা হচ্ছে স্টার নাম আর একটা হচ্ছে পর্শুকা আজকের ক্লাসে আমরা শুধুমাত্র অক্ষীয় কঙ্কালতন্ত্র তন্ত্র নিয়ে আলোচনা করব অক্ষীয় কঙ্কালতন্ত্র তন্ত্র কি প্রশ্ন আসে অক্ষীয় কঙ্কালতন্ত্র হচ্ছে কঙ্কালতন্ত্রের যেই অস্থিগুলো দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থান করে কোমল নমনীয় ও গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ঘিরে রাখে এবং দেহকাণ্ডের অংশগুলো যুক্ত করে অবলম্বন দান করে সেগুলোকে একত্রে অক্ষীয় কঙ্কাল বলে অক্ষীয় কঙ্কাল করটি মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জরে বিভক্ত নিচে আমি এগুলোর বিবরণ দিচ্ছি এক নম্বর হচ্ছে করোটি মুখমণ্ডলীয় ও করটিকা অস্থি নিয়ে গঠিত মাথার কঙ্কালিক গঠনকে করোটি বলা হয় উনত্রিশটি অস্থি নিয়ে করোটি গঠিত করটির অস্থিগুলো করটিকা বা খুলির অস্থি এবং মুখমণ্ডলীয় অস্থি এ দুই ভাগে বিভক্ত এক নাম্বার করটিকা সম্পর্কে এখন আমরা জানব করোটির যে অংশে মস্তিষ্ক আবৃত করে রাখে তাকে করোটিকা বলে ছয় ধরনের মোট আটটি সুগঠিত চাপা ও শক্ত অস্থি নিয়ে করটিকা গঠিত অস্থিগুলো খাঁচ কাটা কিনারাযুক্ত হওয়ার কারণে ঘন সন্নিবেশিত এবং একে অন্যের সাথে সুচার সন্ধির মাধ্যমে দৃঢ় সংলগ্ন থাকে কর্টিকা যেসব অস্থি নিয়ে গঠিত সেগুলো হচ্ছে কপাল নির্মাণকারী বড় ঝিনুকের মতো একটি ফ্রন্টাল চার কোনা প্লেটের মতো দুটি প্যারাইটাল চার অংশে বিভক্ত দুটি টেম্পোরাল খোলসের মতো একটি হচ্ছে অক্সিপিটাল ডানার মতো একটি হচ্ছে ফেনোয়েড এবং ছিদ্রালো আড়াআড়ি প্লেটের মতো একটি হচ্ছে এময়েড এখন আমরা করোটিকার কাজ সম্পর্কে জানব করটিকা মস্তিষ্ককে আবৃত ও সুরক্ষিত করে এটাই হচ্ছে করোটিকার একমাত্র এবং প্রধান কাজ মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে করোটিকার সামনের এবং নিচের দিকের অংশ হচ্ছে মুখমণ্ডল একটি জোর অস্থি বা হচ্ছে ম্যাকজিলা ঊর্ধ্ব চোয়াল যেটাকে বলা হয় ইউ আকৃতির একটি ম্যানডেবল বা নিম্ন চোয়াল চার কোনা দুটি হচ্ছে জাইগোম্যাট্রিক্স আয়তাকার দুটি হচ্ছে নাসাল খাদ ও ঝুটি সম্বলিত ল্যাক্রিমাল বা হচ্ছে নাসা গহ্বরের দুই পাশে দুটি হচ্ছে নাসাল এবং চার কোনা একটি হচ্ছে ওমার এবং অনুলম্ব প্লেটে গঠিত দুটি হচ্ছে প্যালেটাই নিয়ে মুখমণ্ডল গঠিত মুখমণ্ডল অস্থির কাজ হচ্ছে মুখমণ্ডলের অস্থিগুলো সুসজ্জিত হয়ে চোখ কান নাক ও মুখগহ্বর সৃষ্টি করে তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকুক তবে আজকের ক্লাসে আমরা কী কী আলোচনা করলাম সেগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি প্রথমেই আমরা জেনেছি কঙ্কালতন্ত্র কী এবং পরবর্তীতে আমরা কঙ্কালতন্ত্রের যে প্রধান ভাগগুলো আছে সেগুলো কি কি সেই নামগুলো জেনেছি এবং কঙ্কালতন্ত্রের অক্ষীয় অংশ হতে করটি অংশের যে পার্টগুলো আছে করটিকা মুখমন্ডলীয় অস্থি এবং ম্যান্ডিবল এগুলো নিয়েও আমরা হচ্ছে আলোচনা করেছি পরবর্তী ক্লাসে আমরা মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর এবং মানব কঙ্কালতন্ত্রের